আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। ভাই ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভাই। এটা কি বলকে ভাই? এটা হচ্ছে আমেরিকান আরআইআর। আমেরিকান জাত? হ্যাঁ, আরআইআই। আর আর আই আর আর আই আর সব কম ইউটিউবে সার্চ দিলে, গুগলে সার্চ দিলে এই মুরগি জাত পাইসা পড়বে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এগুলো তো বাচ্চা তাই না ভাই? 100 টাকার আমার খাবারই খেয়েছে ভাই। এগুলো তো বাচ্চা? হ্যাঁ, এখনো বাচ্চা, এখন 2.5 মাস কি 3 মাস এটার বয়স। আচ্ছা, কতদিন কে বাচ্চা? 2.5 মাস। 2.5 মাসে বাচ্চা? হ্যাঁ। আচ্ছা, এগুলোর দাম কত করে চাচ্ছেন? এটার দাম চাচ্ছি হচ্ছে লাস্ট আমার কাছে, এটা হচ্ছে আমার অতিরিক্ত মোরগ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এত মোরগ আমার লাগবে না, আমার খামারে বেশি হয়ে গেছে, তাই আমি মোরগ গুলা বিক্রি করতে নিয়ে আসছি। আর এটা আমি খাইছিলাম নিজে রান্না করে, একটা মোরগ খাইছি। জি জি, দেশি মুরগির মতো টেস্ট। আচ্ছা, এটার ওজন হবে 4.5 কেজি আর আপনার লেগে 500-800 এরকম ওজন হবে মিনিমাম। আচ্ছা আচ্ছা, এটা কত এখন এখন চাচ্ছেন কত করে এগুলো? এখন আমি লাস্ট 500 টাকা হলে সেল দিয়ে দিই। 500 টাকা হলে সেল দিয়ে দিবেন তাই না? আচ্ছা, এটা তো আপনার হলো অস্ট্রেলিয়া প্যারেন্ট? হ্যাঁ, অস্ট্রেলিয়া প্যারেন্ট। এটা হচ্ছে মোরগ, এটা হচ্ছে মুরগি। আচ্ছা স্যার, আপনার হলো এটা তো সেল করবেন না? না, এটা সেল করবো, এটা আমি স্যাম্পল হিসেবে নিয়ে আসছি দেখানোর জন্য। দেখানোর জন্য বাচ্চা নিয়ে আসছিলেন? বাচ্চা অলরেডি সেল হয়ে গেছে। বাচ্চা লাস্ট একটা পিস আছে। আচ্ছা, এক পিস আছে। বাচ্চা কত সেল করলেন? না, বাচ্চা নতুন অবস্থা, মানুষের চারটা ছোট অবগত নাই, তাই আমি 60 টাকা করে বিক্রি করছি, কিন্তু এর থেকে বেশি যাবে রেট। আর বেশি রেট যাবে, ঢাকার বাইরে বিক্রি হয়। তার মানে এই আস্তলাপ মুরগির বাচ্চা আপনার সাথে যোগাযোগ করলে অ্যাভেলেবল দিতে পারবে? অ্যাভেলেবল দিতে, প্রতি 22 দিন পর পর আমার বাচ্চা বের হয়। প্রতি 22 দিন পর পর আপনার হলো 1 চালানের বাচ্চা বের হয়? হ্যাঁ। তার মানে 10 কুইন্টালে আপনারা কেউ যদি এটার বিশেষত্ব হচ্ছে হলে এটা সব থেকে বেশি ডিম দেওয়ার রেকর্ড আছে। আচ্ছা স্যার, মানে এগুলো ফার্মি চেয়ে বেশি ডিম দেয়? সব ফার্মি, ফার্মি হচ্ছে শুধু ডিমের জন্য। জি জি, এটা খাবে, বাড়বে, মাংসের জন্য বাড়বে, একদিন যে ডিম দিবে, আর যখন নিজে খেয়ে যাবে তখন মাংস হিসেবে বিক্রি করতে পারবে। আচ্ছা আচ্ছা, কি কত করে বলছেন? তার মানে আপনি সাথে 500 টাকা লাভ পিস প্লাস। আপনার সাথে যোগাযোগ করলে ব্ল্যাক অস্ট্রেলিয়ার বাচ্চা আপনি অ্যাভেলেবল দিতে পারবেন? হ্যাঁ হ্যাঁ, দিতে পারবেন। ব্ল্যাক অস্ট্রেলিয়ার বাচ্চা প্লাস আপনার 1 মাসের, 2 মাসের, 3 মাসের দিতে পারবো। আচ্ছা, ম্যাডাম ঠিকানা এবং মোবাইল নাম্বারটা বলো। ঠিকানা হচ্ছে আমার, আমি 2 জায়গায় ইয়াটা করি, আমার এই বাচ্চাগুলো উৎপন্ন করি হচ্ছে আমার বাসায়। জি জি, আর আমি উৎপন্ন করার পর আমার শ্বশুর, সে হচ্ছে এই বাচ্চাগুলো বড় করে, ঠিক আছে, আর আমি বাচ্চা জাস্ট উৎপন্ন করি, আর প্যারেন্টস থাকে আমার বাসায়। বাচ্চা নিতে হলে যেতে হবে মাদার রোড। আর যদি প্যারেন্টস কেউ 1.5 মাস, 2 মাস, 3 মাসের বাচ্চা নিতে চায় তাহলে উনি আমার বাসায় যেতে হবে। আচ্ছা স্যার, প্যারেন্টস দেখে কেউ যেন বিব্রত না হয়, নিজে এসে প্যারেন্টস ডিম দেখে, বাচ্চা দেখে, পার্সোনালি নিজে এসে ভিজিট করে তারপর নিয়ে যাবে। তার মানে আপনার হলো প্যারেন্ট দেখতে হলে পরে কাপ্তালে যেতে হবে? যেতে হবে, কাপ্তালে যেতে হবে। আর মোবাইল নাম্বারটা বলুন ভাই। নাম্বার হচ্ছে 01631 জি 4-5-5-8-5। ধন্যবাদ ভাই, ভালো থাকুন ভাই। হ্যাঁ, সিল্কি গুলো বয়স কতদিন হবে? এগুলা 1 মাস 10-12 দিন। 1 মাস 10-12 দিন? 1 মাস বা 2-4 দিনের দিকে। আচ্ছা আচ্ছা, এগুলো আপনি কত জোড়া হচ্ছেন? এগুলো জোড়া 1200 টাকা। 1200 টাকা। নিচের এক দুটের বয়স কত দিন হবে? বয়স 1.5 মাস। 1.5 মাস, এটা জোড়া কত হচ্ছে? এগুলো 1500। 1500 টাকা। এগুলো তো সব হলো 5 পায়ে না? হ্যাঁ, সব 5 পাও কালাগোস। কালাগোস কোয়েল, এগুলো বয়স কতদিন হবে? এগুলো 38 দিন। 38 দিন। কত দাম চাচ্ছেন? এগুলো একদম 45 টাকা পিস। 45 টাকা পিস? জি। আচ্ছা আচ্ছা, মিসের গুলো তো একই রেট? হ্যাঁ, এটা এটা একই রেট। আমার দুটার দাম কত আছেন? এই দুটার বাহামার দাম হলো ভাই আমাদের 1600 টাকা। 1600 টাকা। বয়স কতদিন হবে? এই বয়স কত? 1.5 মাস বা 2 মাস। 1.5 মাস বা 2 মাস। কতদিন হবে? এই বয়স হলো 2.5 মাস। দাম কত করে? 600 টাকা। 600 টাকা জোড়া? জোড়া 300 টাকা পিস। জি। তার কি ভাই? টার্কির জোড়া হইলে যাই এগুলো আপনার 600 টাকা। 600 টাকা? 600 টাকা জোড়া। বয়স কতদিন হবে? 2 মাস প্লাস। 2 মাস প্লাস। কি মুরগি বাচ্চা ভাই? এটা সোনালি আর ওইটা কক। কত পিস? 30 টাকা। 30 টাকা পিস। ভাই খরগোশের বাচ্চা কত করে জোড়া বিক্রি করছেন? খরগোশের বাচ্চা এগুলো 400 টাকা জোড়া। 400 টাকা জোড়া, 200 টাকা পিস। জি। এটা মোবাইল নাম্বারটা বলেন। 01718 জি 534-334। ভাই দোকানটা ভিতরে দোকান আছে? হ্যাঁ, এই সাত সিটি মার্কেট 10 নম্বর দোকান। আর শুক্রবারের দিন আসলে পরে আপনাকে এখানে পাওয়া যাবে। হরদের সালি উচ্চ বালিকা বিদ্যালয়ের সামনে, একের সামনে আপনি বসেন। ওকে ভাই, ভালো থাকবেন।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আহমদুল্লাহ ভাই, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। মাও ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই এগুলো তো অনেক সুন্দর ফ্যান্সি জাতের মুরগি মনে হচ্ছে। জি ভাই এটা ফ্যান্সি জাতের মুরগি ভাই। এগুলো কি নাম বলে এগুলো? ফ্রিজেল পুলিশ ক্যাপ। ফ্রিজেল পুলিশ ক্যাপ? জি। আচ্ছা ফ্রিজেল পুলিশ ক্যাপ। এটা বয়স কতদিন হয় ভাই? এটা 40-45 দিন বয়স ভাই। 40-45 দিন। এগুলো জোড়া কত চাচ্ছেন? জোড়া চাচ্ছি বলে 2500 টাকা জোড়া। মানে জোড়া দিতে পারবে না বলো বলো, তাই না? জি 2500 টাকা জোড়া। 2500 টাকা জোড়া। এই কি ফ্রিজেল পলিশ ক্যাপ? ফ্রিজেল পলিশ ক্যাপ 2500 টাকা জোড়া। 45-50 দিন বয়স হবে, তাই না? 45-50 দিন বয়স হবে। আর কি দেবো ভাই? হ্যাঁ ভাই কি মুরগি ভাই? সিল্কে গুলো বয়স কতদিন হবে ভাই? এটা 40-45 দিন বয়স। 40-45 দিন বয়স? হ্যাঁ। এগুলোর দাম কত করে রাখবেন ভাই? বলবো আজকে বাজারের জন্য তো 1650 টাকা দিবা। 1650 টাকা আজকের জন্য, তাই না? রেট তো সবসময় একরকম থাকে না? জি না ভাই একরকম থাকে না, এটা কম বেশি হয়। জি তার মানে আজকাল 2-4 দিনের ভিতরে যোগাযোগ করলে এই রেটে নিতে পারবে। কি রেটের ভাই? জি ভাই একই রেটে। একই রেটের একই সাইজ? নিচে একটা বড় পলিশ কেম আছে মনে? জি ভাই। আচ্ছা এটা কি মোরগ না মুরগি ভাই? মোরগ ভাই। মোরগ কত দাম চাচ্ছেন? 4000 টাকা জোড়া। 4000 টাকা পিস চাচ্ছি। 4000 টাকা পিস? এটার দাম হলো 4000 টাকা। অনেক সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন পলিশ ক্যাপ, এটা রানিং পলিশ ক্যাপ মোরগ। যদি কেউ নিতে চান আপনারা অবশ্যই মহব্বাই সাথে যোগাযোগ করবেন, আমরা ফোন নাম্বার জানিয়ে দিই। মহব্বা এটা ঠিকানা এবং মোবাইল নাম্বারটা বলেন ভাই। ঠিকানা গাজীপুর সাইনবোর্ড। জি মোবাইল নাম্বার 0793169494। গাজীপুর সাইনবোর্ড, তাই না? ঠিকানা সাইনবোর্ড। তো আপনি হাট ছাড়াও তো দোকান আছে? দোকানে দোকানে আছে, মানে আপনার যে কোনো দিন যে কোনো সময় তাতে যোগাযোগ করে হাটে আসলে এসব হাটে পাবে এবং আলো ফিজিক্যালে দোকানে গেলে পরে দেখে শুনে নিতে পারবে, তাই না? অবশ্যই নিতে পারবে। তো ধন্যবাদ ভাই, ভালো থাকবেন। মিরপুর 1 নম্বর হাটে প্রচুর পরিমাণে কবুতর পাওয়া যায়, সকল ধরনের কবুতর। আপনারা জানেন যে ঢাকার সর্বোচ্চ হাট মিরপুর 1 নম্বর হাট, এখানে বিভিন্ন ধরনের অর্থাৎ যত ধরনের কবুতর আছে সব কবুতরই পাবেন এই মিরপুর 1 নম্বর হাটে। কি মুরগি ভাই? কুচিং। কুচিং